না না না, ব্যাপারটা ঠিক এরকম নয়। আপনি যেটা বলছেন, আসলে আপনি যদি চিন্তা করেন যে আমাদের টোটাল রিক্রুটমেন্ট সিস্টেমটার মধ্যে কি পরিমাণ কলম, আপনি 56% ছেড়ে দিচ্ছেন কোটার উপর। হোয়াট অ্যাবাউট দ্য রিমেইনিং 44%? সেই 44% আবার আবেদ আলী ড্রাইভারদের হাতে চলে যাচ্ছে। মানে সো প্যাথেটিক। সো হোয়াট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ইটস এ টোটাল অ্যান্টি মেরিটোক্রেসি সিস্টেম, অ্যান্ড হাউ ক্যান ইউ এক্সপেক্ট সামথিং রিয়েলি বেটার ফ্রম ইট? আপনি এখান থেকে ভালো কিছু কিভাবে, আপনি একটা অ্যান্টি মেরিটোক্রেসি সিস্টেমে চলবেন এবং তার মধ্যে থেকে ভালো কিছু আশা করবেন? দ্যাট ইজ ইম্পসিবল। দ্যাটস দ্য ভেরি রিজন উই আর ফেইলিং এভরিহোয়ার। আমাদের বাইল্যাটারাল টকসে আমরা ফেল করছি, মাল্টিল্যাটারাল ইস্যুজে ফেল করছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ফেল করছি। হোয়াট অ্যাবাউট আওয়ার ব্যাঙ্কিং সেক্টর? দ্যাট ইজ ইন কমপ্লিট ডিজারে। আওয়ার ইকোনমি, আওয়ার হেলথ, আওয়ার স্পোর্টস, আওয়ার এডুকেশন, everywhere there is complete lack of commitment at the policy making level, there is complete lack of competence at the policy making level, there is complete lack of professionalism. আপনার মধ্যে professionalism কাজ করতে পারছে না, আমাদের মধ্যে যোগ্যতার অভাব, আমাদের মধ্যে patriotism এর অভাব, দেশপ্রেমের অভাব। That's the very reason everything is getting in complete disarray. এখন তাহলে মেধাবী ছেলেমেয়েরা যাবে কোথায়? ইভেন মোর বিগার ট্র্যাজেডি ইজ দ্যাট এর মাঝে যদি কেউ যদি কিছু ভালো কাজ করতে চায়, তার টুটি চেপে ধরা হয় চারপাশ থেকে, বিকজ অল দিস ইনকম্পিটেন্ট পিপল আর কন্ট্রোলিং ফ্রম টপ টু বটম, দে আর কন্ট্রোলিং দ্য হোল থিং, অ্যান্ড দ্যাটস দ্য ভেরি ট্র্যাজিক গ্রাউন্ড রিয়ালিটি। ইউ হ্যাভ টু অ্যাডমিট ইট এনি ওয়ে, আপনাকে এটা মানতে হবে।